আয়োজককে আমরা মেডেল দিয়ে বরণ করে নিব। আমার খুব আনন্দের দিন, এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করেছে, সেই জন্য আমি খুবই গর্বিত, আমি খুবই আনন্দিত। আসলে আজকের এই আনন্দ আমি পাশে প্রকাশ করতে পারবো না। কেন? কারণ হচ্ছে বর্তমান যুগে সমাজে যেভাবে মাদকের সয়লাভ, মাদক থেকে রক্ষা পেতে এবং মাদক মুক্ত সমাজ গড়তে এই খেলাধুলার বিকল্প নাই। খেলাধুলোয় একমাত্র আমাদের শক্তি। মনে থাকি আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা, আমাদের ভাতিজারা খেলাধুলার মধ্যে থাকে, তাহলে আমরা সুন্দর একটা মাদক মুক্ত সমাজ গড়তে পারবো। আমাদের প্রধানমন্ত্রীর এই মাদক ব্যাপারে জিরো টলারেন্স, আমাদের এমপি মহোদয়, চেয়ারম্যান মহোদয়, ওনারা মাদকের ব্যাপারে খুবই হার্ড। হ্যাঁ, বারেবারে আমাদের মিটিংয়ে ওনারা এই ব্যাপারটা সতর্ক করেন, প্রতিটা মিটিংয়েই, আমরা যাতে আমাদের এলাকায় আমরা মাদকমুক্ত সমাজ গড়তে পারি। এই জন্য আমার যারা ওয়ার্ডবাসী আছে, মুরব্বীরা আছে, আমার ভাইয়েরা আছে, সবাই আমার সহযোগিতা করবেন। আসলে অনেকে আমরা মনে করি যে মাদক তো মুখের ছেলে খায়, আমার কি, আমার পোলাই তো খায় না, আমার পাতিজাই খায় না, কিন্তু আমার ছেলে যে একদিন খাবে না তার গ্যারান্টি কি? যেভাবে আস্তে আস্তে বাড়তেছে, একদিন কিন্তু আমার ছেলে খাবে, আমার পাতিজাই খাবে। একটা মাদকাসক্ত সন্তান যে ঘরে আছে, যে ফ্যামিলিতে আছে, সে বুঝে তার কত কষ্ট, ওই ফ্যামিলির একদম ধ্বংস। আমি যত টাকা পাশে থাকুক, ওই মাদকাসক্ত ছেলের পিছনে এত টাকা বাঁধতে হয়, এত টাকা দিতে হয়, যার ঘরে ওই সন্তান আছে সে বুঝে, যার নাই সে বুঝে না। সেই জন্য যার না আছে তারও সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে আমাদের সবার এগিয়ে আসতে হবে সমাজের, আমরা যাতে সুন্দর একটা মাদক মুক্ত সমাজ গড়তে পারি। ইনশাল্লাহ আমার মনে হয় এই ফিরোজপুর ইউনিয়নের মাঝে সবার আগে আমি ইনশাল্লাহ পারবো। আমার আমার ওয়ার্ডবাসী এত ভালো, ভাষা প্রকাশ করার মতো না, ইতিপূর্বে পুরা সোনারগাঁয়ে মাদকের একটা লিস্ট হয়েছে ওয়ার্ড ভিত্তিক, আল্লাহর রহমতে আমি গর্ব করে বলতে পারি। এবং ওসি সাহেব, ইউনু সাহেব আমাকে ধন্যবাদ দিয়েছে যে আমার ওয়ার্ডে কোনো মাদক ব্যবসায়ী ছিল না, মাদক সেবী আছে, আমি স্বীকার করি, কারণ এত সহজে আমি পারবো না মাদক সেবীদের ধ্বংস করতে, এটা সময় লাগবে আস্তে আস্তে, কারণ আমার ভাই করে, আমার ভাতিজা করে, আমার লই চলে, যারা দুই একটা আছে আমরা সবাই জানি, এটা ইনশাল্লাহ থাকবে না। আমরা সবাই সবাই যদি আমার সহযোগিতা করেন, ইনশাল্লাহ থাকবে না। আর
বিশেষ করে যারা অভিভাবক আছেন, মুরব্বীরা আছেন, ওনারা সবসময় খেয়াল রাখবেন যে আমার সন্তান কার সাথে চলাফেরা করে, কার সাথে যায়, আমার পাশে কখন ফিরে, এই জিনিসগুলো একটু দৃষ্টি দেবেন। ইনশাল্লাহ তাহলে আমার সন্তানেরা, আমার ভাইয়েরা ভালোভাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। আর যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন, যারা এর সাথে জড়িত আছেন, যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, ভালোবাসা দিয়েছেন, সার্বিকভাবে সহযোগিতা করেছেন, মেহতা গান্ধীর মুরব্বীরা যারা আছেন, আশেপাশে যারা আছেন, সবাইকে আজকাল এই অনুষ্ঠানের সভাপতি, বিভিন্ন অতিথিবৃন্দ যারা সবাই আছেন, এলাকার মুরব্বীরা সবাইকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। সবাই এত সুন্দর একটা টুর্নামেন্ট করতে পারছেন, সবার সহযোগিতা পেয়েছি বলে এই সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা এমন টুর্নামেন্ট আয়োজন করেন, আমার ওয়ার্ডের যারাই করবে ইনশাল্লাহ সবার সাথে আমি আছি, আমি যতটুকু পারি ইনশাল্লাহ আমি সহযোগিতা করব। আপনার বাচ্চারা আছে, অনেক কষ্ট করেছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গ। দুই একটা কথা না বলি হয়, আমাদের যে খেলা হলো ষোলো টিমে, ষোলো টিম না, আজকে যারা ফাইনাল খেলছে দুই দলেই অনেক ভালো খেলে ফাইনাল উঠছে, কারো ভালো না খেললে ফাইনাল ওঠা যায় না, উঠা যায়, কিন্তু দুটো দল কিন্তু জিতে যায় না, জিতন যায়, যে কোনো এক দলকে জিততে হবে, তাই মন খারাপ করার কিছুই নেই, আজকে পারি না আগামীতে পারবো, এটাই সত্য। আমি যারা রানা হয়েছে বাবু এবং কিন্তু চ্যাম্পিয়ন হবে না, যে কোনো একটি দলে চ্যাম্পিয়ন হতে হবে। এই ক্ষেত্রে কিন্তু হাবিব আর বাবু বিজয়ী, কারণ ওনারা অনেক ভালো খেলেছে, ওনারা সবসময় খেলে না। আমরা মনে করি বাবু বিজয়ী, কারণ তারা নিজেরা খেলছে, বাইরে থেকে কোনো হায়ারে প্লেয়ার আনে নাই, ঠিক আছে। এখন 24 ইঞ্চি আমরা আমাদের মাননীয় প্রধান অতিথি হাত থেকে, হ্যাঁ সবাই ছবিটাও